ভবনে বিপজ্জনক কংক্রিট ভেঙে যেতে পারে এমন ভয়ে যুক্তরাজ্যের প্রায় 132টি স্কুল এবং কলেজ বন্ধ হয়ে গেছে। এতে হাজার হাজার শিক্ষার্থী গত সোমবার থেকে কোভিড স্টাইলের অনলাইন ক্লাস শুরু করেছে। আরও ঠিক কী পরিমাণ স্কুল বন্ধ করতে হবে সে সম্পর্কে এখনও কিছু জানেন না এই বিভাগের মিনিস্টাররা। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা তাদের সন্তানদের পাঠদান নিয়ে শঙ্কিত। 1950 থেকে 1990-এর দশকের মাঝামাঝি তৈরি হওয়া স্কুলে ব্যবহৃত রিইনফোর্সড অটোক্ল্যাভড এরোটেড কংক্রিট মানে RAC ধসে পড়ার আশঙ্কায় প্রায় 104টি স্কুল এবং কলেজকে ভবন আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে এডুকেশন মিনিস্টার নিক গিভ জানিয়েছেন আরও কতগুলো স্কুল ভবনে এই সমস্যাগুলো দেখা দিয়েছে, সেই ব্যাপারে তার কাছে এখনও পূর্ণাঙ্গ কোনো তথ্য নেই, ফলে বন্ধ হয়ে যাওয়া স্কুলের সংখ্যা আরও বাড়তে পারে। কয়টি স্কুল সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে জানতে চাইলে মিস্টার গিভ স্কাই নিউজকে বলেন যে তারা এখনও জানেন না, তারা স্কুলগুলোর সাথে কথা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই তা হবে মাত্র কয়েকটি ভবন তবে অথবা কয়েকটি কক্ষ, তবে কিছু কিছু ক্ষেত্রে পুরো স্কুল বন্ধ করতে হবে। এদিকে মিস্টার গিফ এও অস্বীকার করেছেন যে সরকার পরিবারগুলোকে এই সমস্যা নিয়ে আগাম সতর্ক না করে ভুল করেছে। তিনি আরও বলেন কোনো কোনো স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সম্পর্কে স্পষ্টতার অভাব থাকা সত্ত্বেও অভিভাবকদের উচিত তাদের সন্তানদের আশ্বস্ত করা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার হুমকির মধ্যে স্কটিশ কর্তৃপক্ষ বর্ডারের উত্তরে অন্তত 37টি স্কুল অ্যাসেসমেন্ট শুরু করেছে। এদিকে মিনিস্টাররা বলছেন যে রিইনফোর্স অটোক্ল্যাভড এরেটেড কংক্রিট দিয়ে তৈরি পাবলিক এস্টেট হাসপাতাল এবং আদালত কক্ষগুলো এখনও এই ধরনের সমস্যায় প্রভাবিত হবে। জানা গেছে রিইনফোর্স অটোক্ল্যাভড এরেটেড কংক্রিট হলো একটি হালকা ওজনের বিল্ডিং উপাদান। ডিপার্টমেন্ট ফর এডুকেশন 2018 সালের শেষ দিক থেকে এটিকে সম্ভাব্য সমস্যা হিসেবে বিবেচনা করে আসছে এবং এটি ব্যবহার না করার জন্য পরামর্শ দিয়ে আসছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন রিইনফোর্সড অটোক্ল্যাভড এরোটেড কংক্রিট সম্পর্কে 1995 সালে প্রথম উদ্বেগ প্রকাশ করা হলেও কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এদিকে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো থেকে শিক্ষার্থীদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে। স্কুলের শিশু এবং কিশোর এবং অভিভাবকরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছেন। বিষয়টি নিয়ে লেবার পার্টির শ্যাডো এডুকেশন সেক্রেটারি রিজেট ফিলিপসন বলেছেন যে তারা ক্ষতিগ্রস্ত স্কুলের সম্পূর্ণ তালিকা এখন পর্যন্ত দেখেননি, তারা জানেন না এসব স্কুলগুলো কোথায় রয়েছে। মন্ত্রীদের উচিত পিতামাতার সাথে বিষয়টি খোলাসা করা এবং চ্যালেঞ্জের মাত্রা নির্ধারণ করে পদক্ষেপ নেওয়া। চ্যালেঞ্জের মাত্রা বলতে কতদিন স্কুল বন্ধ রাখতে হবে সেই অনুযায়ী স্কুলে উপস্থিত না থাকার কারণে যে পাঠদান অথবা শিক্ষা কার্যক্রমে যে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা সেইটার নির্ণয় করে সেটার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন লেবারের শ্যাডো মিনিস্টার। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।